কিন্তু বিএনপি যেভাবে ভাবছে আসলে সেটি না, রাজনৈতিক অনেক পরিবর্তন হয়েছে, তাদেরকে গণতন্ত্রের জন্যই কথা বলতে হবে, ইলেকশনে তাদেরকে আসতেই হবে, এবং না আসলে এর জন্য বড় কাল হয়ে দাঁড়াবে। যে তৃণমূল এরকম নয়, এরকম 100 তৃণমূল নিয়ে আসা আর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা দুটি এক জিনিস না। ভাই যে মহাসচিবের আপন ভাই আপনার কমিশনার খোরশেদ, তিনি একটা বক্তব্য গতকালকে দিয়েছেন যে আমার ভাই যদি তৃণমূল বিএনপিও করে আমরা করতে পারি না। তো এখান থেকে প্রমাণ হয় যে ঘরের একজন ভাইকেও তিনি নিতে পারেন না। আপনি সারা বাংলাদেশ থেকে 5,000 মানুষ নিয়ে নির্বাচন করাবেন, এই সকল চিন্তা আমি আসলে ধূসর আপনাদের জন্য শেষ হয়ে যাচ্ছে। বরং চিন্তা করেন দেশের জনগণকে নিয়ে কিভাবে নির্বাচন করবেন, সেই চিন্তা করলে আমি এটাই বলছি। আচ্ছা আমি আমি বলি, আমি এই জন্য খুব শুনছিলাম যে ফয়জুল এতক্ষণ যে বক্তব্য দিয়েছে সে আসলে মঞ্চের বক্তব্য দিয়েছে, মানে রাজনৈতিক মঞ্চে এসে যে বক্তব্য দেয় ফয়জুল সেই বক্তব্য দিয়েছে। আসলে তার যে বাংলাদেশে যদি সে থাকতো তাহলে হয়তো বা বাংলাদেশের রাজনীতি যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের রাজনীতির অনেক চেঞ্জ হয়েছে, এখন বাংলাদেশের মানুষের কাছে এতটা বেশি তথ্য খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। সাগর ভাই, ইউ ক্যান নট ইমাজিন যে একটা রিক্সাওয়ালাও এখন দেশ বিদেশের খবর রাখে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, ওই দিন এক রিক্সাওয়ালা একটি আমার সঙ্গে কথা বলছিল যে উনি বলছে যে স্যার আমাকে আজকে একটু 10 টাকা বাড়াই দেন। কেন আমার এখানে লাগবে? উনি আমাকে বললেন যে স্যার দেখেন একটু দাম বেড়েছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এইটা নিয়ে কি এই সমস্যা হচ্ছে? বলছে স্যার কি করব, এখন তো মেনে নিতে হবে, আমাদের তো এই প্রবলেম এই প্রবলেম। জাস্ট আমি এটা বলছি, আমি সামগ্রিকভাবে বলতে চাচ্ছি না। তো সো দ্যাট মানুষ কিন্তু প্রতিটা খবর এখন রাখে বা প্রতিটা জিনিস তাদের নখদর্পণে আছে। পলাশ ভাই এবং ডক্টর ফয়জুর যেভাবে কথা বলছেন, আমি বলবো যে পলাশ ভাই আমি খুব রিকোয়েস্ট করছি যে আপনারা এভাবে যদি করেন তাহলে আপনাদেরকে সত্যি সত্যি আত্মহত্যা করতে হবে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এবং রাজনীতির যে মেরুকরণ হচ্ছে, রাজনৈতিক যে বলয় তৈরি হচ্ছে, সেই বলয়ের ক্ষেত্রে আজকে ফয়জুর যে জামাতের কথা বললো, জামাত কিন্তু নির্বাচন করতে পারবে না, জামাতের সেই নিবন্ধনও নাই এবং জামাতের কোনো প্রতীকও নাই। জামাত নির্বাচন করতে গেলে হয় আপনার সাথে যেতে হবে অথবা অন্য কারো সঙ্গে গিয়ে এটা মিশে যেতে হবে। সেই জায়গায় জামাতকে কি আপনারা ম্যাটার, জামাতের যে সমাবেশ ডাকা হয়েছে বা জামাতের যে এখন বর্তমানে অ্যাক্টিভিটি রয়েছে বিএনপির সাথে যোগবদ্ধভাবে যেভাবে আছে, এটাকে আপনারা কি ম্যাটার মনে করেন কিনা, ম্যাটার করে কিনা? এখন আমি বলি আপনাকে, যে নির্বাচন না গেলেও আন্দোলনের ক্ষেত্রে তারা আছে। আমি আমি দেখছিলাম, আমি আমি সেটাই দেখছিলাম যে ওনারা এখনো বয়নের ঘোষণা দিয়েছে এবং করতে চায়, বক্তব্যটা হলো করতে চায়, দ্যাটস মিন তাদেরকে অনুমতি নিয়েই সেখানে সমাবেশটা করতে হবে। এবং ইসলামিক যে দলগুলো, উনি যেটা বললেন যে আরো 72 ঘন্টার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, পলাশ ভাই আপনাকেও আমি বলি এই 72 ঘন্টার মধ্যে অনেক কিছু আবার পরিবর্তনও হয়ে যেতে পারে, যেটি হচ্ছে যে আমি বারবারই বলছি যে রাজনৈতিক পার্থক্য কি, চেঞ্জ আর পরিবর্তনের ভিতরে পার্থক্য মানে না, বোঝা যাচ্ছে যে পরিবর্তন বলতে বোঝা যাচ্ছে বিরোধী দলের যে অবস্থা সেখানেও পরিবর্তন হতে পারে, সেটাই মিন করেছে। জি হ্যাঁ, সেটাই আমি বলছি, রাইট, যে সেখানেও সেখানেও আপনাদের এই যে বিষয়গুলো বলছেন সেটি ঘটবে না। পলাশ ভাই আমি বলি যে আপনি কিন্তু এখন যদি দেখেন, আমি কিন্তু বারবারই বলি যে সরকারি দল এখন খুব ফুরফুরে মেজাজে আছে, আপনি যদি এখন দেখেন। হ্যাঁ, মাঝখানে একটু প্রধানমন্ত্রী এই যে ইউএসএ বাইরের দেশে G20 সকল কিছু মিলে যে একটি বিষয় ছিল সেটি আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত, এখন যদি আমি ওনার দিকে তাকাই, আজকেও আমি ওনাকে সংসদে যখন দেখেছি, ওনার যখন বোর্ড কমিটিতে মিটিং করতে আমি যখন দেখেছি তখন বেশ উৎফুল্ল ছিল। তার মানে কি, উনি কিন্তু এই যে এইটা করে উনি কিন্তু ব্রাসেলসে আবার কিন্তু উনি ভ্রমণে যাবেন। একজন মানুষ যখন চাপে থাকে তখন কিন্তু ভ্রমণ করতে পারে না। আপনি পরশ ভাই, আপনার ঘরে যদি অশান্তি থাকে আপনি ট্রাভেল করতে পারবেন না। তো সো দ্যাট আমি ওই জায়গাটাই বলছি যে রাজনৈতিক একটি সমস্যা, তার বিএনপির যে বড় একটি অংশ, বড় একটি অংশ, এটা ওনারা মানুক বা না মানুক, এটা ওনারা মানুক বা না মানুক, বড় একটি অংশ নির্বাচনে আসবে, সেটি তৃণমূল বিএনপির আন্ডারে আসুক আর আলাদাভাবে আসুক, তারা নির্বাচন করতে চায়। এবং তৃণমূলের যারা আছেন, যারা এখনো আপনি এই 5,000 ইউনিয়ন পরিষদে ম্যাক্সিমাম আপনি দেখবেন যে তারা বেনামে ইলেকশন করেছে, আমারই অনেক বন্ধু বান্ধব আছে যারা উপজেলার সাধারণ সম্পাদক বিএনপির, যারা সভাপতি, তারা এখন কাউন্সিলর আছেন, তার মানে তৃণমূল ভোট করতে চায়, তৃণমূল নির্বাচন করতে চায়। আপনি যদি উপর থেকে, মানে এই পাল্টা প্রশ্নটা যদিও আমি আমি বিএনপির বক্তাদের কাছে যেতে চাচ্ছি না, আপনার কাছে যদি করি, মানে বর্তমান সরকার কি আসলেই বিএনপি থেকে বেরিয়ে আসা যারা তৃণমূল বিএনপি করছে বা অন্যান্য যাদের কথা শুনছি তাদের উপর নির্ভরশীল হয়ে কি সামনে নির্বাচন যাওয়ার পরিকল্পনা করছে? না না না, সাগর ভাই, সাগর ভাই,
জি জি বলুন। একটু একটু ইন্টারাপ্ট করি, বিএনপির তৃণমূল যারা বিএনপি গঠন করেছে, সাগর ভাই শোনা যাচ্ছে? জি স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ বলুন, আপনি বলুন। আমি বুঝাতে চেয়েছি যে বিএনপির এই যে বিএনপি ভেঙে তৃণমূল বিএনপির বিষয়টা আমার ভাই এখানে আপনাকে শুনতে পাচ্ছেন ডক্টর ফয়জুল হক? আমি 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 বলি আমি বলি যেটা আমি আমি জাস্ট যেটা আস করলাম, যেটা বলতে চাচ্ছি আসলে যেটা হয়েছে কি, যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যারা নির্বাচন করতে চায়, উনি যেহেতু প্রিন্স প্রিন্স সাহেবকে প্রতিনিধিত্ব করে একটা কথা বলে দিচ্ছেন, ফয়জুল ভাই যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, আমি মনে হয় যে ফয়জুল ভাই যে কথাটা বলতে চেয়েছিলেন যে তৃণমূল এরকম নয়, এরকম একশো তৃণমূল নিয়ে আসা আর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা দুটি এক জিনিস না, এটা মনে হয় যা মানে আপনাকে আমরা বুঝাতে হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এতটা দেউলিয়া হয়ে গিয়েছে, দল সৃষ্টি করে নতুন দল বানিয়ে তারপরে তাদেরকে নির্বাচনের মুখী হতে হচ্ছে, এই আওয়ামী লীগের জন্যই আজকের এই দুর্দশা, যে আজকের তৃণমূল তাও বিএনপি লাগিয়ে, যে বিএনপি ছাড়া কিছু হবে না। কে প্রশ্ন করেছে? একই প্রশ্ন করেছে। তিনি একটা বক্তব্য গতকালকে দিয়েছেন যে আমার ভাই যদি তৃণমূল বিএনপিও করে আমরা করতে পারি না, তো এখান থেকে প্রমাণ হয় যে ঘরের একজন ভাইকেও তিনি নিতে পারেন না। আর আপনি সারা বাংলাদেশ থেকে 5,000 মানুষ নিয়ে নির্বাচন করাবেন, এই সকল চিন্তা আমি আসলে ধূসর আপনাদের জন্য শেষ হয়ে যাচ্ছে, বরঞ্চ চিন্তা করেন দেশের জনগণকে নিয়ে কিভাবে নির্বাচন করবেন, সেই চিন্তা করলে আমি এটাই বলছি। আমি 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 যেটা ফয়জুল আমি যেটা বলতে চাই, প্রশ্নটা করেছে এরকম যে এতটাই কি দুর্দশায় গ্রস্ত অবস্থায় রয়েছে বর্তমান সরকার বা আওয়ামী লীগ যে বিএনপি কে না আনতে পেরে বিএনপি থেকে বের হওয়া মানুষজনকে নিয়ে একটা নির্বাচন করবার যে চেষ্টা করা হচ্ছে সেটা কতটুকু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে, কতটা আসলে আন্তর্জাতিকভাবে পাবে, সেই প্রশ্নটা আমার রইল। আপনার কাছে ছোট্ট করে উত্তরটা দিবেন শেষ। আপনি যদি তৈমুর খন্দকার সাহেবের বক্তব্য শোনেন, আমি সেখানে কিন্তু স্পষ্ট করেছেন যে বিএনপির যারা আছেন এবং বিএনপি যে রাজনৈতিক ভাবে যে দল সংগঠিত হয়েছে তারা কিন্তু বিভিন্ন দল থেকে, আমরা কি বলবো নাকি বলবো না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তৃণমূলের, আমি কিন্তু আপনাদের পক্ষেই কথা বলছি, যে তৃণমূলের যারা এখন স্থানীয় সরকারে আছেন বা যারা বিভিন্ন পৌরসভা উপজেলায় নির্বাচনে হয়ে তারা ইলেকশন করেছেন, এই গ্রুপটা নির্বাচন চায়, তারা নির্বাচন আমি তো এটাই বলছি যে যদি সরকার সহিংসতাবিহীন ইনক্লুসিভ অন্য কিছু যেভাবে চাচ্ছে যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা করবেন, সেই নির্বাচন যদি করে সেখানে কোন দলের অংশগ্রহণ কি হবে বা হবে না সেটি ম্যাটার করবে না, হ্যাঁ হয়তোবা নির্বাচনটি অসম্পূর্ণ থেকে যাবে, সেটি নির্বাচন কমিশনার যেভাবে বলেছেন যে বিএনপি আসলে ভালো বড় একটি দল তাইলে সেই নির্বাচনটি আরো বেশি গ্রহণযোগ্যতা হবে, কিন্তু কিন্তু বিএনপি যেভাবে ভাবছে আসলে সেটি না, রাজনৈতিক অনেক পরিবর্তন হয়েছে, তাদেরকে গণতন্ত্রের জন্যই কথা বলতে হবে, ইলেকশনে তাদেরকে আসতেই হবে এবং আসলে এর জন্য বড় কাল হয়ে দাঁড়াবে এটি। ধন্যবাদ।